আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের দুইটা কোড নিয়ে কথা বলবো। প্রথমত কথা হচ্ছে এখানে সমাজবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান দুইটা আলাদা আলাদা পরীক্ষা হবে। এটা হচ্ছে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে যারা পাশ করেছে অনার্স, যাদের সমাজবিজ্ঞান বিভাগ থেকে, তারা আবেদনের সময় যারা টেকনিক্যাল সিলেক্ট করছিল, যে টেকনিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন, টেকনিক্যালে যারা সিলেক্ট করছিল তাদের কোড হচ্ছে 307। 307 মানে শুধুমাত্র সমাজবিজ্ঞান বিষয়েরই পরীক্ষা দিতে হবে। 329-এর ব্যাপারটা ক্লিয়ার করি, 329 হচ্ছে সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান বিভাগের আন্ডারে 10টা ইউনিট আছে, এই 10টা ইউনিটের পরীক্ষা হবে। এখানে ফর্ম পূরণের সময় যারা জেনারেল সিলেক্ট করছিল, যে সামাজিক বিজ্ঞান শুধু সিলেক্ট করছিল, তাদের এখানে কোড আসছে 329। এইখানে তাদেরকে পরীক্ষা দিতে হবে টোটাল 10টি ইউনিটের। এই 10টি ইউনিটের ভিতরে আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে 18তম এনটিআরসি এর রিটেন সিলেবাস স্কুল লেভেল। এটা হচ্ছে কারেন্ট। এখানে হচ্ছে যে এনটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইট, এটা পিডিএফটা এখানে দেওয়া আছে, আপনারা এখানে চাইলে এটা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। আমি ডাউনলোড করে রাখছি আপনাদের সুবিধার্থে। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর লিখিত পরীক্ষা সিলেবাস, এটা হচ্ছে 2024 সালে প্রকাশিত। তো আমরা এখানে দেখব যারা 307 কোড ফিল আপ করেছিল, এই যে 307 কোড, 307 কোডে শুধুমাত্র সোশিওলজি, হ্যাঁ, এই সাবজেক্টের টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। এবং যারা 329 অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদে অ্যাপ্লাই করেছিল তাদের সিলেবাস হচ্ছে এইটা, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, এখানে বিষয় করে হচ্ছে 329। 329 এর আমি এই যে 10টা ইউনিট আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে মোট 10টা ইউনিট থেকে প্রশ্ন হবে। ইউনিট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, বাংলাদেশের অভ্যুদয় ও সংবিধান, সমাজবিজ্ঞানের পরিচয়, সমাজকর্ম ও সামাজিক সমস্যা, অর্থনীতির মৌলিক ধারণা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, সাধারণ ইতিহাস পরিচিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রাকৃতিক ভূগোল এবং বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল। টোটালি 10টা ইউনিট থেকে 329 করে পরীক্ষা দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।